हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉम हुड। आज के आमी कथा बोलबो बाच्चादेर ओषुध सम्पर्के। तो बाच्चादेर ओषुध सम्पर्के अनेक धरनेरई प्रश्न आमार काछे आसे, तार मध्ये प्रश्नगुलो मोटामुटी एक जायगाय करे आज के प्रश्नेर उत्तर दिते चेष्टा करछि। आर आमार चैनल जदि भालो लागे अवश्यई सबस्क्राइब करबे, पाशे बेल आइकन रयेछे ओटा प्रेस करे दिओ, ताहले भिडियोगुलो परपर तोमादेर स्क्रिने आसते थाकबे। ताछाड़ा भिडियो भालो लागले लाइक आर शेयर करो। তো প্রথমেই যে প্রশ্নের উত্তরে চলে আসবো সেইটা হচ্ছে, বাচ্চাদের যখনই ওষুধ খাওয়ানো দরকার পড়বে তখনই কিন্তু ডক্টর যা প্রেসক্রাইব করেছেন শুধুমাত্র সেই ওষুধটাই কিন্তু আমরা দোকান থেকে কিনে খাওয়াতে চেষ্টা করব। কারণ একই ধরনের ওষুধ বা একই কম্বিনেশনের ওষুধ অনেক সময় বলে থাকে দোকানে, তো সেটা হয়তো অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। তো চেষ্টা প্রথমে করব যে যাতে আমরা একই ওষুধ কিনে খাওয়াতে পারি, বা একই কম্বিনেশনের ওষুধ যদি পাওয়া যায় তখনও আমরা বাচ্চাকে খাওয়াতে পারি, তো সেটা আমরা সবসময় মিলিয়ে নেব। দ্বিতীয়ত যে ব্যাপারটা বলবো, বাচ্চাদের ওষুধ বা বাচ্চাদের খাবার বা বাচ্চাদের যে কোনো ধরনের যেটা টিন ফুড বলো কি যাই হোক, সেগুলো কিন্তু আমরা সবসময় এক্সপায়ারি ডেট দেখে নেব। আগে এক্সপায়ারি ডেট ঠিক রয়েছে কিনা বা বেশি দিন আরও সময় আছে কিনা বা পার হয়ে গিয়েছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল করে নেব। নেক্সট বলবো, সব সময় বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় বা যে কোনো কিছু খাওয়ানোর সময় আমরা কিন্তু হাত ধুয়ে খাওয়াতে চেষ্টা করব। হাত ধুয়ে না খাওয়ালে কিন্তু বাচ্চাদের যে কোনো ধরনের জার্ম বাচ্চাদের শরীরে চলে যেতে পারে, বা জলের সাথে বা হাতের নোংরার সাথে অনেক কিছুই যেতে পারে। তো সেই ব্যাপারটা আমরা যাতে অ্যাভয়েড করতে পারি তার জন্য কিন্তু অবশ্যই হাত ধুয়ে ওষুধ বা অন্য কিছু যাই খাওয়াই সেটাই আমরা হাত ধুয়ে খাওয়াবো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যখন প্রয়োজন মানে ডক্টর যখন প্রেসক্রাইব করেছেন সেই সময়ে বাচ্চাকে ওষুধ খাওয়াবো। সেই সময় বলতে কোনো কোনো ওষুধ রয়েছে খাবারের আগে খাওয়াতে হয়, কোনো ওষুধ রয়েছে খাবারের পরে খাওয়াতে হয়। তো সেই ব্যাপারটা আমরা খেয়াল করব যে বাচ্চা ওষুধ খাবারের আগে যেই ওষুধগুলো খাওয়ার কথা সেইগুলো খাবারের আগেই খাওয়াবো, যেগুলো বাচ্চার ওষুধ খাবারের পরে খাওয়ার কথা সেই ওষুধগুলো কিন্তু আমরা পরেই খাওয়াবো। বা কোনো কোনো ওষুধ রয়েছে মাঝে খাওয়ানোর জন্য, মানে বাচ্চা খেতে বসেছে কিছুটা খাবারের পরে খাওয়ানোর জন্য, তারপরে আবার খাবার খাওয়ানো যায়। তো সেই ধরনের সাধারণত ব্যথার ওষুধগুলো এই ধরনের হয়, তো সেই ধরনের ওষুধ থাকলে কিন্তু আমরা সেটা দেখে নিয়ে আমরা তাই করতে চেষ্টা করব। তাছাড়া যেটা বলবো যে কোনো সময় হয়তো লিকুইড ওষুধের ক্ষেত্রে দরকার হয়, যে নর্মাল জলে দিয়ে ওষুধটা খাওয়াতে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যাপার করতে পারি যে একদম নর্মাল জল যেটা ফুটিয়ে ঠান্ডা করা, বা একদম ওদের খাবার যে জল সেই জলটাতে কিন্তু আমরা ওষুধটা দিয়ে বাচ্চাদের খাওয়াবো। কখনোই কিন্তু আমরা ফুটন্ত জলে বা গরম জলে ওষুধ দিয়ে দেব না, একেবারে নর্মাল ওয়াটারে, ঠান্ডা জলেও নয় গরম জলেও নয়, একেবারে নর্মাল ওয়াটার যেটা সেইটাতে কিন্তু আমরা দিয়ে ওষুধটা খাওয়াবো। নেক্সট বলবো, লিকুইড ওষুধ কিন্তু সবসময় আমরা কিছুটা ঝাঁকিয়ে নিয়ে তারপরে বাচ্চাকে খাওয়াবো। নেক্সট বলবো, মাত্রা বা পরিমাণ ঠিক রাখতে হবে। ওষুধ যখন আমরা দিচ্ছি যতটা ডক্টর বলেছেন বা প্রেসক্রাইব করেছেন সেই পরিমাণ ওষুধ কিন্তু আমরা বাচ্চাকে দেব, কখনোই কিন্তু তার বেশি বা তার কম আমরা বাচ্চাকে দেব না। মানে যদি মনে হলো যে বাচ্চা খাচ্ছে না বা তখন আমরা একটু কম দিয়ে দিলাম, এইটা কিন্তু করা চলবে না, বা যদি বাচ্চা খেয়ে নিয়েছে আমরা বেশি দিচ্ছি সেটাও একেবারেই ঠিক নয়। নেক্সট যেটা বলবো, এই তো আমরা ছাদে চলে এসেছি, তাই জন্য মোটামুটি ছেলের খেলা ভালোই চলছে, আর তার সাথে তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি। তো নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়ানোর কথা যদি ডক্টর বলে থাকেন তাহলে কিন্তু আমরা একমাত্র কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়াবো, তাছাড়া কিন্তু কখনোই রিস্ক নেব না কোনো কিছুর সাথে মিশিয়ে খেতে। সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকগুলো কোনো কিছুর সাথে মিশিয়ে খেতে ডক্টর বারণ করেন, তাছাড়া অন্যান্য ওষুধ যেমন কৃমির ওষুধ অনেক সময় ডক্টর বলেন যে কোনো কিছুর সাথে মিশিয়ে দেওয়া যাবে, যেটা ওদের কোনো টেস্ট খারাপ লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডক্টর নিজেই বলে দেন যে এইটা মিশিয়ে খাওয়ানো যাবে। তো আমার মনে হয় যে ডক্টরকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো যে এই ওষুধটা কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়ানো যাবে কি না, ওষুধ যখন উনি প্রেসক্রাইব করবেন, তাহলে আমাদের অনেকটা সুরাহা হতে পারে এই ব্যাপারটাতে। বাচ্চাদের কিন্তু ওষুধটা ভীষণ সাবধানে খাওয়াতে হয়, তার কারণ আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে আমার ছেলেরই একবার গলায় লেগে গিয়েছিল। হ্যাঁ বলো, আমার ছেলেরই একবার গলায় লেগে গিয়েছিল, তো একেবারে হসপিটাল পর্যন্ত দৌড়তে হয়েছিল, যদিও তার আগেই
ওষুধটা বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ যদি এমনি ট্যাবলেট হয় তাহলে কিন্তু আমরা গুঁড়ো করে খাওয়াতে পারি, আর যদি লিকুইড হয় তাহলেও কিন্তু আমরা ভীষণ সাবধানে বাচ্চাকে খাওয়াবো। নেক্সট যেটা বলবো, সবসময় বাচ্চাদের হাতের বাইরে রাখা উচিত ওষুধ, কিন্তু বাচ্চারা যাতে এমনি হাতে না পেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সবসময় ওষুধ বাচ্চাদের হাত থেকে দূরে রাখতে হবে। কারণ বাচ্চারা যাতে খেয়ে না ফেলে বা ফেলে না দেয়, কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়, সেটার জন্য কিন্তু আমাদের সবসময় ওষুধ বাচ্চাদের হাতের বাইরে রাখাটা প্রয়োজন রয়েছে। লাস্টলি যে ব্যাপারটা বলবো, যে ওষুধ লিকুইড ওষুধের মুখ খুলে দিলে অনেক সময় বলা হয় যে এটা বেশি দিন ইউজ করা যাবে না, বা ন্যাজাল ড্রপ, এই দুটোই কিন্তু মানে যে কোনো ওষুধের ক্ষেত্রে কিন্তু সবসময় ডক্টররা বলেন যে ম্যাক্সিমাম এক মাস ওটা ব্যবহার করা যায় ওষুধের মুখটা খুলে দেওয়ার পরে, তারপরে কিন্তু ওটা আর ব্যবহারযোগ্য থাকে না। যদিও এক্সপায়ারি ডেট অনেক পরে থাকে তাহলেও কিন্তু ওষুধটা আর ব্যবহারযোগ্য থাকে না বাচ্চাদের জন্য। তো আমরা যখন ওষুধ কিনবো মুখটা খুলে ফেলার পরে কিন্তু আমরা ওই ওষুধটা এক মাসের বেশি আর ইউজ করব না, ওই ওষুধটা বাদ দিয়ে আবার যদি পরে প্রয়োজন হয় আবার ওষুধ কিনে এনে কিন্তু আমরা বাচ্চাকে খাওয়াবো। তো এই সমস্ত প্রশ্নগুলোই সাধারণত আসে, তাই জন্য আজকে এই প্রশ্নের উত্তর চেষ্টা করলাম দিতে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব উত্তর দিতে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো।